বেঙ্গালুরে দিল্লির শ্রদ্ধা ওয়াকর পরি হত্যাকাণ্ড, 26 বর্ষীয় যুবতীকে 30 খণ্ড কলা হত্যাকারী, ফ্রিজ ভিতর মিলিলা খণ্ড বিখণ্ডিত মৃতদেহ, মৃতদেহকে 30 খণ্ড করে ফ্রিজ ভিতরে রখা যাই। বেঙ্গালুরুর ভয়ালি বিকাল ঠারে থিবা গুটি আপার্টমেন্টরে এপরি ঘটনা ঘটিছি। ঘর ভিতর দুর্গন্ধ বাহারু থিবারু পুলিশকু খবর দেইথিলে পড়োশী। সে 65 লিটর সিঙ্গল ডোর ফ্রিজরে মৃতদেহকে রখা যাইথিলা। এতে পোক মধ্য চালুলে 4-5 দিন তলে হত্যা হইতিবা সন্দেহ করা যাচ্ছে। এবে ঘটনার অধিক তদন্ত চালিছি। সন্ধানী কুকুর, ফরেনসিক টিম ও ফিঙ্গর প্রিন্ট টিমকু তদন্তরে সামিল করা যাইছি। যুবতী জনক বাহার রাজ্যের বলে জনা পড়ছে। সে কিছুদিন হব বেঙ্গালুরু সিফট করেছিলেন। মেঙ্গালু রিপোর্টর গোবিন্দ বারিক যোড়ি হচ্ছেন আমার সহ ফোনলাইনে। গোবিন্দ, ইয়ে বেশ সংবেদনশীল এবং বেশ লোমহর্ষক ঘটনা, পুরা ঘটনা কোন কেমতি এভাবে গোটে কাণ্ড ঘটাইছিলা হত্যাকারী? নিহাতি প্রিয়রঞ্জন, যদি কহিবি স্বাদ ওয়াকর, শ্রদ্ধা ওয়াকর যে ঘটনার পুনি পুনরাবৃত্তি ঘটনা হয়েছে বেঙ্গালোরে, যাকি সূচনা আছে জনে মহিলাকে হত্যা করা যায়, পাখাপাখি 20-40 পিস করা যায়, তাকে এক ফ্রিজে রখা যাইছিলা। ফ্রিজ রু যেতবে দুর্গন্ধ বাহারিছিলা, পড়োশী জনাইলা পরে পুলিশ আসি ঘরে ফ্রিজ কু খুলিলা পরে তার যে বডির খণ্ড বিখণ্ড অংশ বাহারিছিলা। মু কহিবাকু রখে, সূচনা দেবাকু যাহে, যে ঘটনাটি ঘটিছি বেঙ্গালোরর ভায়ালিকাল অঞ্চলের এই ঘটনাটি ঘটিছি। সূচনা দেবি কি যে মৃত মহিলা হেলে মহালক্ষ্মী, তাকে হত্যা করা যায়, তাকে এক ফ্রিজরে বা তার বডিকু যে পিস পিস করা যায় তাকে রখা যাইছিলা। ইয়ে যে সূচনা আছে, যে পুলিশ কহিবা কথা যে এনে মধ্যে অভিযোগ হইছিলা যে যে মহালক্ষ্মীঙ্ক ফোন পাখাপাখি সেপ্টেম্বর 2 লাগি নথিলা, তেলু খোলতাড় করছিলা, পুলিশ তাকে খোঁজুথিলা। পরবর্তী সময়রে যে আমার ভায়ালিকালি হেলি অঞ্চলের থিবা যে বাসভবন, যে আপার্টমেন্টরে যে যেতবে দুর্গন্ধ বাহারিছিলা, পড়োশীঙ্ক সূচনা অনুসারে পুলিশ পৌঁছিছিলা এবং পৌঁছিলা পরে সে ঘর ফ্রিজরে যে 165 লিটর এক ফ্রিজরু তার মৃতদেহকে উদ্ধার করেছে পুলিশ এবং তাকে পোস্টমর্টম পাই পঠাইছিলা। বর্তমান যা সূচনা আছে, যে বর্তমান পুলিশ ঘটনার খোলতাড় আরম্ভ করেছি এবং সম্পূর্ণ ভাবে বর্তমান তদন্ত পরিসর তদন্ত আরম্ভ হয়েছে যা সূচনা আছে। বিলকুল, তদন্ত আরম্ভ হয়ে যাইছে এবং কেমভি পরিস্থিতি হত্যাকারী এভাবে গোটে কাণ্ড ভিহাইলা। দিল্লি শ্রদ্ধা ওয়াকর হত্যাকাণ্ড পরে এভাবে গোটে হত্যাকাণ্ড ঘটিছে বেঙ্গালুরে এবং ইয়াকে নিয়ে বর্তমান সময়ে ছানবিন আরম্ভ হয়ে যাইছে। ধন্যবাদ, যোড়ি হয়েছিল বেঙ্গালুরু রিপোর্টর গোবিন্দ বারিক ফোনলাইন অধিক আমাকে সূচনা দেখে।